হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে আমি একটা নতুন জিনিস সবাইকে একটা অনুরোধ করছি, যেটা সচরাচর আমরা যাতে সবাই করি। আমাদের মোবাইলে কন্ট্যাক্ট নাম্বারে প্রায় 300-400, আর যদি গুগলে সেভ করে রাখা যায় তাহলে তো অনেক। এভাবে সাধারণত একটা সিমের মধ্যে 256 বা 254টা নাম্বার সেভ করা যায়। তো আমরা সচরাচর সবাই এখন ব্লাড দিয়ে থাকি। তো ব্লাড দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকে জানি না যে কার ব্লাড গ্রুপ কি। তো আমি সবাইকে অনুরোধ করব যে আজ থেকে আমরা প্রত্যেকটা ব্যক্তির নাম্বার সেভ করার সাথে তাকে জিজ্ঞেস করব যে তার ব্লাড গ্রুপ কি। অর্থাৎ যেমন আমার নাম আশরাফুল, আমার রক্তের গ্রুপ হচ্ছে এবি পজিটিভ। তাহলে যখন আমার নাম্বারটা সেভ করবে তাহলে আশরাফুল লিখে সাথে দিয়ে ছোট করে এবি প্লাস, মানে এবি পজিটিভ সেভ করে রাখবা। তাহলে আমরা একটা ফ্রেন্ডকে বারবার কল দিতে হবে না যে দোস্ত তোর ব্লাড গ্রুপ কি। তখন কারণ একটা ফ্রেন্ড একবার কল দিছে, কিছুদিন পর আবার জিজ্ঞেস করছে দোস্ত তোর না ব্লাড গ্রুপটা কি। কিন্তু আমরা যদি আমাদের প্রত্যেকটা নাম্বারের কন্ট্যাক্টের ক্ষেত্রে যখন আমরা নামের শেষে, যেমন অনেকে আমরা ঠিক আছে বন্ধুদের ক্ষেত্রে ফাজিল, পাগলু বা জানু, যে অনেকে অনেকভাবে সেভ করে রাখি, কিন্তু তার নামের শেষে যদি আমরা তার ব্লাড গ্রুপটা সেভ করে রাখি তাহলে দেখা গেছে কি আমরা ওই ফ্রেন্ডকে বা ওকে বারবার নক করতে হবে না, মানে কল দিতে হবে না। যেমন আমাকে কিছুদিন আগে একজন ব্লাড দিছে, আমাকে একজনের ব্লাড দেওয়ার পর আমাকে আবার কল দিছে, দিয়ে বলতেছে ভাই আপনার ব্লাড গ্রুপটা নাকি। কিন্তু সে যদি আমার নামের শেষে নাম্বারের সাথে লিখে দিত যে আশরাফুল এ বি পজিটিভ, তাহলে কিন্তু আমাকে বারবার কল দেওয়া দরকার ছিল না। তো আমরা সাধারণত সবাইকে আমি অনুরোধ করবো যে আমরা সাধারণত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যখন কোনো সেভ করবো তখন তাকে জিজ্ঞেস করবো। তাহলে আমরা যখন একটা নাম্বার সেভ করবো যখন তাকে বলবো যে তোমার ব্লাড গ্রুপ কি, তাহলে সে আরেকটু সচেতন হয়ে দেবে। নেক্সট টাইম যদি সে বলি যে তোমার ব্লাড গ্রুপ কি, সে যদি না বলতে পারে তাহলে সে একটু লজ্জা পাবে, নেক্সট টাইম সে ব্লাড গ্রুপটা পরীক্ষা করবে। কারণ সচরাচর আমরা যাদেরকে জিজ্ঞেস করি যে তোমার ব্লাড গ্রুপ কি, তখন অনেকেই বলতে পারে না যে তার ব্লাড গ্রুপ কি। কারণ অনেকে জিজ্ঞেস করার পরে যদি বলি যে আচ্ছা তোমার ব্লাড গ্রুপ কি, তখন সে বলে যে আসলে আমার ব্লাড গ্রুপ তো জানি না। কিন্তু যখন আমরা কন্ট্যাক্ট নাম্বারটা সেভ করবো এবং তাকে জিজ্ঞেস করবো যে তোমার ব্লাড গ্রুপ কি, তখন সে একদিন, দুই দিন, তিন দিনের সময় তাহলে দেখবা সবাই সবার ব্লাড গ্রুপটা জেনে যাবে এবং তুমি আর কোনো একটা ফ্রেন্ডকে বারবার কল দিতে হবে না। এখন তুমি যদি মনে করো যে যখন তোমার নাম্বারটা তুমি তোমার মোবাইলে সেভ করে রাখবা এবং তার ব্লাড গ্রুপটা সেভ থাকবে, তখন তুমি যদি মনে করো তোমার এবি পজিটিভ ব্লাড লাগে, তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারে যে তুমি চার্জ দাও এ বি প্লাস, তখন দেখা গেছে তোমার কন্ট্যাক্ট নাম্বারে এখানে 400-500, অনেকে যারা গুগলে আছে তারা হাজারের উপরেও নাম্বার সেভ করে থাকে। তখন এ বি প্লাস যে যে যার যার রক্তের ব্লাড গ্রুপ সবগুলো কিন্তু সিরিয়ালে চলে আসছে। তাহলে দেখা গেছে তোমার মোবাইলে কন্ট্যাক্ট নাম্বারে যখন তুমি তোমার ব্লাড গ্রুপটা সেভ করে রাখবে, যে এই বন্ধুর নাম, যেমন আমার বন্ধুর নাম আমি সেভ করে রাখলাম যে করিম বা রহিম, ঠিক আছে, ওর ব্লাড গ্রুপ এ পজিটিভ, ও পজিটিভ, নেগেটিভ, যখন আমরা সেভ করে রাখবো তাহলে দেখা গেছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে 300-400 বা প্লাস। তখন দেখা গেছে আমরা একজন মানুষ অনেক মানুষের ব্লাড গ্রুপ কিন্তু সহজে মনে রাখতে পারবো। তো সবাই কাছে আমার অনুরোধ যে এখন থেকে আমরা যখন কন্ট্যাক্ট নাম্বার সেভ করবো, সেভ করার সাথে তার নাম্বারটার সাথে আমরা আমরা লিখে দেবো তার ব্লাড গ্রুপটা। তাহলে আমরা যে কোনো মুহূর্তে একজনকে বারবার কল দিতে হবে না, বা যদি আমাদের যে গ্রুপের ব্লাড লাগবে আমরা শুধু আমাদের কন্ট্যাক্ট সেভ নাম্বারে চার্জ দেবো, যে ও পজিটিভ নেগেটিভ যেটাই লাগে শুধু নাম্বারটার মধ্যে সেভ দেবো, তখন ওই ফ্রেন্ডের নাম এসে পড়বো, ওই কার ব্লাড গ্রুপ কি সহজে আমরা জানতে পারবো। আর এখানে আরেকটা কথা বলছি, আমরা সচরাচর যখন আমরা কাউকে ব্লাড দিতে যাই তখন ডোনারার অনেক সময় রোগী খুঁজতে হয়, বা যাকে আমি ব্লাড দেবো ওই ওই ব্যক্তিটাই, ঠিক আছে, ডোনারকে খুঁজে না, তখন খুব খারাপ লাগে। অনেক সময় অনেকে বলে যে ভাই আমরা তো ব্লাড দিতে গেছি, এখন ঠিক আছে রোগী অভিভাবক বা যে রোগীর গার্জিয়ান সে তো আমাকে নক করছে না, বা আমি কি করব বা কোথায় যাব, কোন হসপিটাল, এটাও করে না। তো অনুরোধ করব যাতে আপনারা যখন একজন রোগ ব্লাড দিতে যায়, অনুরোধ আপনি ওকে আগে কল দেন ও কোথায় আছে এবং কি ওরে রিসিভ করেন, এবং ওর রক্ত দেওয়ার আগে অনুগ্রহ করে আপনার নিজ টাকা থেকে আপনি ওকে পানি কিনে দেন, বা রক্ত দেওয়ার পরে, ঠিক আছে, তার খবরা খবর এবং তাকে যদি কিছু ফল কিনে দেন এবং যাতায়াত খরচটা দিয়ে দেন। আমরা আসলে কি করি, যখন রোগীটা একবারে খারাপ অবস্থা চলে যায় তখন আমরা বলি যেভাবে হোক রক্ত ম্যানেজ করে দেন অথবা যত টাকা লাগে, কিন্তু যখন আমরা স্বেচ্ছায় দিতে যাই তখন আমাদের কোনো ভ্যালুই থাকে না। আর এখানে আরেকটা কথা খেয়াল রাখবেন, আমরা যখন ব্লাড দিতে যাই, ব্লাড দেওয়ার ক্ষেত্রে যখন আমরা আমাদেরকে কন্ট্যাক্ট করে বা যদি আমাদের কারো ব্লাড লাগে, তখন আমরা অনেকে অনেক ফ্রেন্ডে বলি যে দোস্ত আমার তো ব্লাড লাগবে, ঠিক আছে, এবি পজিটিভ ম্যানেজ কর। এখন এবি পজিটিভ ম্যানেজ করবো এটা সমস্যা নাই, কিন্তু এখন ওই রোগীটার কি সমস্যা, রোগীটা কোথায় ভর্তি আছে, কয় ব্যাগ লাগবে, বা এখন কোন অবস্থা আছে, কি জরুরি ভিত্তিতে নাকি আর কয়েকদিন লাগবে, অনেকে আমরা এটা বলি না। তাই আমি অনুরোধ করবো যখন আপনারা আমাদেরকে ব্লাড, মানে ব্লাড লাগবে ডোনারকে কল দিবেন, তখন আপনি আগে বলবেন যে ওর কয় ব্যাগ ব্লাড লাগবে, কি আসল বিষয়, কোন হসপিটালে আছে এবং কি অবস্থায় আছে, সব কিছু তথ্য আপনি আগে আমাদেরকে ইনফর্ম করবেন। আরেকটা হচ্ছে, যখন আমরা আপনাদেরকে ব্লাড
দেওয়ার জন্য যোগাযোগ করেন যে আমাদের ঠিক আছে এ পজিটিভ লাগবে ইমার্জেন্সি। আসলে ইমার্জেন্সি বলতে আপনারা কি বোঝেন আমি জানি না, তবে আমাদের ফ্রেন্ড অনেকে বলছে যে যখন বিয়ে করতে যান আপনি 500-600 মানুষ খাওয়াইতে পারেন, কিন্তু যখন আপনার বউ আপনার ওয়াইফ বাচ্চা হবে বা প্রেগনেন্সি অবস্থা আছে তখন আপনি আপনার এক ব্যাগ ব্লাড জোগাড় করতে পারেন না, তাহলে আপনি কাদেরকে খাওয়াচ্ছেন? আমি আপনাকে বলবো, যদি আপনার যখন আপনার কোনো আত্মীয় আপনার মা বোন বা আন্টি যে হোক যদি প্রেগনেন্সি অবস্থা থাকে তাহলে ওর ডেলিভারি 3-4 মাস আগে, অন্তত 3-4 মাস আগে আপনি ব্লাড সংগ্রহ করে রাখবেন। যদি লাগে তাহলে তো দিবে, আর যদি না লাগে তাহলে ডোনার অন্যখানে ডোনেট করে দিবে, তবে আপনি জোগাড় করে রাখবেন, এটার কখনো ইমার্জেন্সি বলে না। আপনি অনেক সময় বলেন যে ঠিক আছে একটা মহিলার আপনার ইয়ে করবে বাচ্চা প্রসব হবে, এখন তার ঠিক আছে ব্লাড গেছে এখন তোমার ব্লাড দিতে হবে, এটা কোনো ইমার্জেন্সি না। ইমার্জেন্সি হচ্ছে এটাই যে একটা রোগ এই মুহূর্তে একটু আগে একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করছে তখন যখন ব্লাড দিব এটা হচ্ছে আপনার জরুরি মুহূর্ত। তাহলে আপনাদের উচিত আপনারা সচরাচর যে ভুলগুলো আমাদেরকে বলেন, যে অনেক সময় কল দিয়ে বলেন যে তোমাদের কি ব্লাডের সংগঠন যেখানে কল দিয়ে ব্লাড পাওয়া যায় না, এক ব্লাড ব্লাড আমি কখনো ব্লাড চাই না এখন চাইছি, তখন আপনারা অনেকজনে অনেক কথা বলেন, কিন্তু আসলে কি আপনি একবার চিন্তা করছেন হয়তো দেখা গেছে আরেকজন আমাদের কাছ থেকে ব্লাডটা নিয়েছে বা আমরা দিয়েছি এই মুহূর্তে, ঠিক আছে আপনি এমন ভাবে কল দিচ্ছেন হয়তো দেখা গেছে আমি অন্য একটা কাজে বিজি আছি, তখন আপনারা মনে করেন যে না এখন তো কল দিছি এত কল রিসিভ করে না কি সংগঠন। আবার যদি ব্লাড সংগ্রহ করে না দিতে পারি ঠিক আছে বলেন যে আমি তো আমার ফ্রেন্ডকে আমার ভাইকে বা আমার ঠিক আছে আত্মীয় বা আমাদের রিলেটিভকে বলছি সে সাথে সাথে সংগ্রহ করে দিছে, আসলে সে কিন্তু দেখেন কোনো একটা সার্কেলের মধ্যে ঠিক আছে চেনের মাধ্যমে হয়তো আমাদের কোনো সংগঠনের সাথে সে সম্পৃক্ত, তখন সে কিন্তু ওই ব্লাডটা সংগ্রহ করে দিছে। তাহলে আপনি যে ধারণাটাই আমাদের সম্পর্কে আছেন এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যথাসাধ্য চেষ্টা করি যাতে আমরা একজন মনুষ্য বা মনুষ্য রোগীকে সুস্থ করার জন্য। তাহলে আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ, আপনারা এখন থেকে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার সেভ করার সাথে সাথে আপনারা রোগীর ব্লাড অর্থাৎ তার রক্তের গ্রুপটা সেভ করে রাখবেন, এবং কি একজন ব্লাড ডোনারের ঠিক আছে রেসপন্স করবেন, ওর যাতায়াত খরচ এবং তার কিছু ফলমূল কিনে দিবেন, এবং কি তার যখন সে আসে অন্তত তার এক সপ্তাহ সম্পর্কে তাকে খোঁজ খবর রাখবেন। দ্বিতীয় হচ্ছে আপনারা যারা প্রেগনেন্সি আছে তাদের ক্ষেত্রে আপনারা সচরাচর 2-3 মাস আগে আপনার ব্লাড সংগ্রহ করে রাখবেন এবং কি ডোনার সিলেক্ট করে রাখবেন। আর অন্যদিকে যে জরুরি মুহূর্ত মানে ইমার্জেন্সি বলতে ওইগুলাকে বোঝায় যেগুলো হচ্ছে আপনার সে একটা অ্যাক্সিডেন্ট করছে ওই মুহূর্তে তার ব্লাড রাখবে। আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ, যখন সে ব্লাড দিতে যাবে তার সর্বশেষ মুহূর্তে এবং কি তার 2-3 সপ্তাহ তাকে যোগাযোগ করাবেন, এবং যারা আপনাকে ব্লাড দিছে এবং তাদের কাছ থেকে আপনার একটা সিগনেচার নিবেন। আমরা যাদের সচেতন এটা করতে হবে যে আমি আপনাকে আপনার আত্মীয়কে বা রিলেটিভকে ব্লাড দিতেছি, তাহলে আপনার রিলেটিভের মধ্যে থেকে আপনার 2 জন বা 1 জন আপনার নেক্সট টাইম যদি ব্লাড লাগে তাহলে ব্লাড দিতে হবে, এটা এখন থেকে এই নিয়মটা আমাদের চালু করতে হবে। তাহলে আপনাদের কাছে এখন আবারও অনুরোধ, এখন থেকে প্রত্যেকটা কন্ট্যাক্ট নাম্বারের সাথে আপনাদের ব্লাড গ্রুপ আপনার সেভ করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।